করোনা আবহের মধ্যে সমাজে বেশ ভালো ধরনের ছাপ ফেলছে বামপন্থী ছাত্র সংগঠনের রেড ভলেন্টিয়াররা। করোনা আক্রান্তদের ওষুধ, অক্সিজেন, খাদ্যদ্রব্য সমস্ত কিছুই তারা পরিষেবা দিচ্ছেন, সঙ্গে বিভিন্ন জায়গায় তারা নেমে পড়েছে স্যানিটাইজড করার জন্য। আজ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, আজিমগঞ্জ রেড ভলেন্টিয়ার্সরা তারা বিভিন্ন জায়গায় তাদের স্বেচ্ছাসেবীরা স্যানিটাইজড করেন। মূলত সদরঘাট, ফুলতলা, শিবতলা এলাকা ইত্যাদি জায়গা তারা নিজেদের উদ্যোগে মানুষকে বোঝানোর সঙ্গে সঙ্গে স্যানিটাইজড করার প্রক্রিয়াও তারা ইতিমধ্যেই শুরু করেছে। একইভাবে মুর্শিদাবাদের বহরমপুরে, সেখানে এবিটি এর সদর দপ্তর থেকে বহরমপুর রেড ভলেন্টিয়ার্সদের হাতে তুলে দেওয়া হলো অক্সিজেন সিলিন্ডার, যাতে তারা আরও ভালোভাবে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পারে। বহরমপুর রেড ভলেন্টিয়ার্সদের পক্ষে জানানো হয়েছে, এরপর থেকে তারা খবর পেলেই সাহায্যার্থের হাত বাড়িয়ে দেবে করোনা আক্রান্ত রোগীদের। জিয়াগঞ্জ থেকে অর্ঘ্য দত্ত, বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। লাল সালাম, আমি প্রিয়াশিস ভট্টাচার্য, জিয়াগঞ্জ আজিমগঞ্জের ডিএফআই সেক্রেটারি। আপনাদের কাছে একটা ছোট্ট খুশি খবর দিতে এসেছি, সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদে যেভাবে রেড ভলেন্টিয়ার চলছে, আমরা জিয়াগঞ্জ থানাতেও সেই রেড ভলেন্টিয়ার খুলতে পেরেছি। আমাদের টিমে পোস্ট আমরা ফেসবুকে দেখে থাকবেন। আমরা মানুষের জন্য অক্সিজেন, ওষুধ, খাদ্যদ্রব্য এইগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। যেমনি করে গোটা পশ্চিমবঙ্গের ভলেন্টিয়াররা, রেড ভলেন্টিয়াররা তাদের রাত জেগে বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছে, সে একইভাবে আমরা পৌঁছে দিচ্ছি। আমরা এতে সহায়তা পেয়েছি জিয়াগঞ্জ থানার এবং জিয়াগঞ্জ পৌরসভার। আমরা প্রতিনিয়ত মানুষের ঘরে, বাড়িতে গিয়ে করোনার পর যেসব মানুষরা আছে তাদের বাড়িতে গিয়ে স্যানিটাইজ করছি, এবং যারা করোনাগ্রস্ত তাদের বাড়িতে গিয়েও স্যানিটাইজ করছি। আমরা আমাদের জেলা যে সেক্রেটারি সম্পাদক ধ্রুবজিদা, তার সহায়তা পেয়েছি। এইভাবে আমরা সবার সহায়তা নিয়ে আমরা জিয়াগঞ্জে রেড ভলেন্টিয়ারটা এগিয়ে চলছি। আমরা আপনাদের সামনে খুব সামান্য কিছু কথা বলতে চাই। যে কাজ সরকারের ছিল, করার কথা ছিল, সেই সরকার সেই কাজ থেকে মুখ সরিয়েছে। তার বদলে আজ রেড ভলেন্টিয়ার রাস্তায় নেমে সেই কাজ করছে। আমরা দেখছি এলাকায় এলাকায় রেড ভলেন্টিয়ার মানুষকে সাহায্য করছে। আজ আমরা দেখছি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে এক বিভেদের রাজনীতি চেষ্টা করেছে, যার প্রতিউত্তরে পশ্চিমবঙ্গের মানুষ একটা রায়দান দিয়েছে, যেই রায়দানের আমাদের ফল খুব ভালো হয়নি। আজ পার্টি বিপর্যস্ত হয়ে যাওয়ার পরেও আজ রেড ভলেন্টিয়ার রাস্তায় আছে। তাই বলি বন্ধু, আপনারা সবাই আসুন, একসাথে আমরা করোনার বিরুদ্ধে মানুষকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসার যে লড়াই রেড ভলেন্টিয়ার লড়ছে, তার পাশে দাঁড়ান, আর্থিকভাবে সহায়তা করুন, এবং পাশে এসে সেই লড়াইয়ে একসঙ্গে সামিল হয়ে আমরা কোভিডকে হারাই। আমরা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বহরমপুর মহকুমার পক্ষ থেকে আজকে এখানে রেড ভলান্টিয়ার্সদের যে মহান কর্মসূচি চলছে করোনা অতিমারী, তার বিরুদ্ধে যে লড়াই, তাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে রেড ভলেন্টিয়ার্সরা রাজ্যের সর্বত্র। তার সাথে তাল রেখে আমাদের বহরমপুর শহরেও রেড ভলেন্টিয়ার্সের ছাত্র যুবরা অসম সাহস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে আত্মমানুষের সেবায়। আমরা তাদের এই মহান উদ্যোগকে অন্তর থেকে সমর্থন করেছি। করোনার প্রথম ওয়েভের সময় আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নিজেরাই আত্মমানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু দ্বিতীয় ওয়েভ তার যে চরিত্র তা বিধ্বস্ত করেছে আমাদের। ভীষণ অসহায় অবস্থা মানুষের, সরকারি ব্যবস্থাপনা ভীষণভাবে অপর্যাপ্ত। এই রকম সময়ে রেড ভলেন্টিয়ার্স তারা যে কাজ করছেন, আমরা এবিটি এর বহরমপুর মহকুমার পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার প্রথম ধাপ হিসেবে
প্রাথমিক পর্যায়ে আজকে আমরা দুটো অক্সিজেন সিলিন্ডার তাদের হাতে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি।